আমি কে বলতেছি, জয় হিন্দু জয় বাংলা, আই এম ফ্রম নেপাল, জয় হিন্দু জয় বাংলা। সমাগত সুধী মণ্ডলী, আমি কথা বলার শক্তি আমি হারিয়ে ফেলেছি। আসলে 1971 সালে বঙ্গবন্ধুর নির্দেশে বঙ্গবন্ধুর সেই আদর্শ অসাম্প্রদায়িক বাংলাদেশ, ধর্মনিরপেক্ষ বাংলাদেশ, সেই চেতনা নিয়ে আমরা যুদ্ধ করেছিলাম। আজকে এই 50 বছর পরে আমার মনে হচ্ছে পাকিস্তানের সেই প্রেতাত্মা আবার আমাদের উপরে নাজির হয়েছে, তারা হাজির হয়ে গেছে। কীভাবে হয়েছে সেটা আপনারা সবাই জানেন। তবে আমি একটা কথাই আজকে বলবো একজন মুক্তিযোদ্ধা হিসাবে, যে আমরা সহবস্থান চাই। আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যেভাবে বিগত দিনগুলো আমরা কাটিয়েছি, একে পার্বণে আরেকজন আমরা শরিক হয়েছি, আমাদের কখনো জাত যায়নি, আমাদের মধ্যে কোনো বিভেদ ছিল না। আজকে এই 50 বছরে এমন বিভেদ সৃষ্টি করা হয়েছে, ওই গ্রামের লোক যারা কোনো সাথে পাচে নাই সেখানে গভীর রাতে গিয়ে আপনি আগুন দিচ্ছেন, তাদেরকে বাড়িহারা কর গৃহহারা করছেন, তাদেরকে নিগৃহীত করছেন, তাদেরকে ধর্ষণ করছেন, এ কোন বাংলাদেশ? সেই প্রেক্ষিতে আমি বলতে চাই, যেহেতু বর্তমান সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা, তার কাছে আমাদের অনেক কিছু দাবি, আমরা কেন এইভাবে নিগৃহীত হব? আমি একটা কথা আজকে আমার খুব খারাপ লাগছে যে এই পরিপ্রেক্ষিতে আমি আপনাদের জ্ঞাতার্থে বলি যে কেন হিন্দুরা দেশ ছেড়ে ভারতে যায়, মানে আপনারা এক পাতে এইখানে আর এক পা ওইখানে, তো বোঝেন এইরকম যদি হয় তাহলে ওই লোকটা কি করবে? কেউ সব কেনে নিজের দেশ ত্যাগ করতে চায় না, বা আমরা যে এখন আমেরিকায় আসছি খুব ইচ্ছাতেই তো আসি নাই, কোনো না কোনো কারণ আছে সেই জন্য সবাই এখানে এসছে, না হলে কেউ আসবে না। আজকে আমার দেশটা যদি এইরকম আইনগতভাবে গণতন্ত্রে সমাজতন্ত্রে অসাম্প্রদায়িক থাকে, আমরা তো কেউ এখানে থাকবো না, আমরা চলে যাবো আমার দেশে। আমরা আমাদের দেশ চাই, আমরা বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক দেশ চাই, আমরা সেই দেশে আবার হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান একত্রে বসবাস করতে চাই, আমরা একে অন্যের বিপদে দাঁড়াতে চাই। কিন্তু সেক্ষেত্রে এই বিভাজন আর মেনে নেওয়া যায় না, এবং এই বিভাজনকে দূরে সরানোর একমাত্র আপনিই পারেন, সব কিছু আপনার উপরে নির্ভর করে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি 18 কোটি মানুষের প্রধানমন্ত্রী, অতএব আপনি অবশ্যই বিবেচনা করবেন এবং দ্রুত এই বিচার করবেন। যে অনেকেই বলে গেল যে রামু থেকে এই পর্যন্ত এবং এই যে সেদিন যেটা হলো কুমিল্লায়, সেই পর্যন্ত একটা মামলারও বিচার হয়নি, কেন হয়নি? এই 500 লোককে যদি আপনি আসামি করেন, কে আসবে এই সাক্ষী দিতে? অতএব এইগুলি সমস্ত নালিফাইড হয়ে যাচ্ছে। আমরা চাই এটার একটা নতুন করে দ্রুত বিচারের আওতায় আনো এবং দ্রুত এদের শাস্তি বিধান করে, তাহলেই আমরা বাংলাদেশ আবার আপনার বাবার সেই সোনার বাংলায় রূপান্তরিত হবে, এটা আমার বিশ্বাস। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, নিপীড়িত মানুষের জয় হোক। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, পদ্মা মেঘনা যমুনা। তোমার আমার ঠিকানা, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, পদ্মা মেঘনা যমুনা। তোমার আমার ঠিকানা, 71-এর হাতিয়ার হচ্ছে উঠুক আরেকবার, হচ্ছে উঠুক আরেকবার, 71-এর হাতিয়ার হচ্ছে উঠুক আরেকবার। জয়